অবরুদ্ধ গাজার হাসপাতালে বোমা হামলা চালিয়ে শত শত মানুষ মেরেও থেমে নেই ইসরায়েলের নারকীয় হত্যাযজ্ঞ। বৃহস্পতিবার রাতভর বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি সেনারা। মসজিদের পর এবার গাজা প্রত্যক্ষের একটি প্রাচীন গির্জায় ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এই হামলা শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং মানব সভ্যতার উপরও আক্রমণের সামিল বলে মনে করছেন গির্জায় কর্মরতরা। পাল্টা জবাব দিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও। তেল আবিব লক্ষ্য করে প্রতিনিয়ত রকেট ছুড়ে যাচ্ছে গোষ্ঠীটি। হামাসের পাশাপাশি এদিন লেবানন থেকেও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বৃষ্টির মতো ছোড়া হয় একের পর এক রকেট। জবাবে সীমান্তবর্তী এলাকা থেকে হিজবুল্লাহর ঘাঁটিতেও পাল্টা হামলা চালায় ইসরায়েল। লেবানন ছাড়াও ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র।